哎，你喂，大家的，哎。Hello friends, good evening. চলে এসেছি পূজা তোমাদের সাথে দেখা করব বলে welcome to my channel পূজা দাস চ্যাটার্জি চ্যানেলে তোমাদের সকলকে welcome জানাচ্ছি একটা নিউ ব্লগ নিয়ে একটা নিউ এক্সপেরিয়েন্স আমি করেছি সেই এক্সপেরিয়েন্সটা কি রকম হলো তোমাদের সাথে শেয়ার করব তো দেখো কি এক্সপেরিয়েন্স এক্সপেরিয়েন্সটা হচ্ছে আমি কাশ্মীরে গেছিলাম ওখানে মানে গুলমার্গে গেছিলাম গুলমার্গে গিয়ে ওখানে তো তোমার ইয়ে গন্ডোলাতে মানে কেবল কারে যেতে হয় ফেজ 1 2 তো আমরা কোনো এক কারণে তো ফেজ 1 মানে আমরা গন্ডোলাটা পাইনি টিকিটটা পাইনি তো ফেজ 1 এ আমরা পনি রাইডস করে গেছিলাম তো পনি রাইডসে কীরকম এক্সপিরিয়েন্স হয়েছে সমস্ত ভিডিওটা তোমাদের সাথে দেখাবো কংডোরি ফেজ 1 মানে গুলমার্গ থেকে যে ফেজ 1 ওটা কংডোরি বলে ওই অবধি তো ওই অবধি গেছিলাম খুব সুন্দর অসাধারণ বিষয় অসাধারণ এক্সপিরিয়েন্স এত ভয় পেয়েছি এত ভয় এত সাবধানে মানে পনিতে উঠে যে মনে হচ্ছিলো পড়ে যায় সে কী এক্সপিরিয়েন্স আমি তো মাথা নিচু করেছিলাম কোনো কারণে ফার্স্টে তো মনে হচ্ছিলো উঠি বাট উঠে যে এত ভয় লাগছে তোমার একটুখানি যদি তোমার পনিটা পা পিছলে যায় মানে একটুখানি যদি এদিক ওদিক হয় তো পুরো একদম নিচে পড়ে যাবো আর পুরো রাস্তাটা মানে পাথরে ভরা কাদা টাদা ওপর দিয়ে বরফ গলে আসছে আমরা তো ওপরে গেছিলাম তো কংটরিতে মানে যে পনি রাইডস করে গেছিলাম যে পনিতে মানে পাথরে ভরা রাস্তাটা ওপরে বরফটা পুরো গলে আসছে জল হয়ে গেছে পুরো মাটিটা হচ্ছে কাদা মাটি হয়ে গেছে একটু যদি মানে এদিক ওদিক হয় আমাদের রাইডসে অনেকজন গেছিলো সে পড়েও গেছে ওখানে একজন বাট আমাদেরটা মানে ওই শুনে আরও ভয় লেগে গেছিলো যে কী এক্সপিরিয়েন্স দেখো তোমাদের সাথে শেয়ার করবো উপরে তো বরফ দেখতে পেলাম যে সেই সময়টা আমরা গেছিলাম বরফটা নিচে পাইনি তাহলে আর আমরা পনি করে ওপরে উঠতাম না তো বরফ দেখার জন্য মেনলি ওপরে ওঠা তো ওই এক্সপিরিয়েন্সটা তোমাদের দেখাবো ওপরে গিয়ে বরফ দেখতে পেয়ে নাচ গান করে একটু শুয়ে টুয়ে নিয়েছি বরফে ভাই দেখেছি এত টাকা খরচা করে এসেছি এত ভয় ভয় ওপরে উঠেছি একটু বরফ দেখবো বলে সে দেখে তো কী আনন্দ আর নামার সময় আর এক এক্সপিরিয়েন্স বাবা রে বাবা নামার সময় তো পিছন দিকে তোমার এরকম সামনে মানে ওপরে যখন উঠবে তখন সামনের থেকে একটুখানি ভর দিয়ে আবার নামা যখন নামবে তো মানে সে আলাদা এক্সপিরিয়েন্স তোমাদের না উঠলে বুঝতে পারবে না দেখো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে দেখে থাকো স্টেটিং ওই হচ্ছে গুলমার্গ এই গুলমার্গের গন্ডোলার এখানে এই গন্ডোলা দেখো বন্ধ আছে আমরা উঠতে পারিনি তাই পনি করে নিলাম পনি করে উঠছি রোডটা দেখো রাস্তাটা দেখো বাপ রে বাপ এরকম দেখতে লাগছে ঠিকই কিন্তু ফার্স্ট এক্সপিরিয়েন্স তোমাদেরকে কি বলবো মানে মনে হচ্ছে যেন মানে বুকে হাড় মানে চেপে ধরে বন্ধ করে নিঃশ্বাস বন্ধ করে উঠছি এরকম ভয় লাগছিলো আমার আমি একটু ভীতু ভাই সেই জন্য আমার মা আছে মাও যাচ্ছে সবাই আছে ভাইও যাচ্ছে ভাই ভিডিওটা করছে সেই ভাই জন্য ভাইও জন্য দেখতে পাচ্ছে না ভাই বলছে দিদিভাই একটু ফের তা কিছু করার নেই ভাই আমি ভয় পাচ্ছি তা কী করবো কিছু করার নেই তা আমার বলেছি যে নিয়ে যাচ্ছে ধরে তাকে বলেছি আমার কাছ থেকে একদম ছাড়বেন না ভাই তো একা একাই উঠে যাচ্ছে বুবানও একা একা যাচ্ছে বুবানের পনিটা দেখো ওদেরকে কেউ ধরছে না এই জায়গাটা দেখো আমি মাথা নিচু করে যাচ্ছি সাইড সিনে দেখবো কী আছে সেই কারণে যাচ্ছি না দেখো যারা পনি টিকিট পেয়েছে তারা রোপে যাচ্ছে খুব সুন্দর বাট আমরা কেবল কারের টিকিট পাইনি ভাই আমরা একটু বরফ দেখার জন্য গেছি তাই আমরা এই ঘোড়া করেই যাচ্ছি দেখো ভাইয়ের ঘোড়াটা কী সুন্দর যাচ্ছে দৌড়ে ছুটে ছুটে যাচ্ছে এই আমার ছেড়ে দিয়েছে আমি বলছি কাকু আমার কাছে আসুন কাকু আমার কাছে আসুন হয়েছে দেখো আস্তে আস্তে অনেক পরে উপরে দিকে উঠেছি ভারে একদম পাথরে ভরা রাস্তা এখানে প্লেন জিনিস রোডটা সমতল না এখানে এবড়ো কেবড়ো ছোটো পাথর কুচি পাথর মানে তোমার কোনো স্টেপটা তোমার নর্মাল না একদম মানে এবড়ো কেবড়ো রাস্তা এই জায়গাটা দেখো তোমাদের দেখাচ্ছি মিনি সুইজারল্যান্ড বলে এইখানটাকে মিনি সুইজারল্যান্ড বলে খুব সুন্দর জায়গা দেখো এখানটা এই জায়গাটা একটু খালি আছে মিনি সুইজারল্যান্ড এখানে অনেক মুভি শুটিং হয়েছে আর একটুখানি এগালে দেখো ওই দিকটা পুরো মেঘে ভর্তি কোন সময় যে বৃষ্টি এসে যাবে বলা যায় না পাহাড়ি এলাকায় কখন রোদ কখন বৃষ্টি কেউ বলতে পারে না তাই যাচ্ছি আমরা মা বুবান বারবার বলছে আমি অনেকটা পিছন দিকে আছি আমার ঘোড়াটা পিছন দিকে আছে তাই ভাই দেখাচ্ছে দেখো সিনারিটা অসাধারণ সুন্দর পুরো লাইক মিনি সুইজারল্যান্ড এই জায়গাটাকে মিনি সুইজারল্যান্ড বলে খুব সুন্দর দেখো আমরা আলটিমেটলি এসে গেছি উপরটা দেখো এই দেখো যেখানে আমরা আসলাম ফ্রেজ 1 এখানে দেখো শুধু পাথরে ভরা দেখো এই সময়টা দেখো উপর থেকে বরফ গলে জল ঝর্ণা আকারে গলে আসছে খুব সুন্দর এখানে দেখো টেন্ট আছে এখানে আবার সবাই উপরটা দেখো পুরো জল গড়িয়ে আসছে দেখো আমি কটা সেলফি তুলে নিলাম
শুয়ে পড়লাম ভাই, আবার একটু নাচ গান করে নিলাম, রিলস করে নিলাম, শুয়ে পড়বো না কেন ভাই? পয়সা খরচা করে ওপরে এসেছি, তাই একটুখানি শুয়ে নিই ভাই। বড় বাবার কবে দেখতে পাবো তার নয় ঠিক। এটা দেখো, এইটা আমার বর, এই জন্য একটু চুমু খেয়ে নিলাম, আবার ধরে কটা সেলফি তুলে নিলাম। আয় বুবা, না একটা তোকে নিয়ে সেলফি তুলি, তাই দেখে নিয়েছো, এইটা আমার বর। এ দেখো গলার জোরে ধরে নিই, আর একটু আয় ভাই, চুমু খেয়ে নিই তোকে। আবার আমি কটা একা একা সেলফি তুলে নিলাম, হয়ে গেল আমাদের ঘোড়া। এখান থেকে আমরা নেমে যাচ্ছি, এবার নিচের দিকে নামছি। দেখো ওপর থেকে নিচের দিকে নামছি, খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে এই ঘোড়াটা। যতক্ষণ না তোমরা যাবে সেই এক্সপিরিয়েন্সটা জাস্ট চোখে তো বোঝা যায় না, তাও আমি যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম। খুব সুন্দর জায়গা, পারলে অবশ্যই ঘুরে আস। পনি ঘোড়া থেকে নামার সময় জানতে পারলাম আমি যে পনিটায় উঠেছিলাম, সেই পনিটা খুব মানে ঘোড়াটা খুব ইনজোর ছিল, বা আমি উঠেছিলাম বলে ভাই কিছু বলেনি, পিছন থেকে ও ফলো করছিল। দুই একবার ওটা পাটা ফিসলেও গেছিলো, সমানে ডাকছিল, মানে ও ওয়েটটা নিতে পারছিলাম না যেহেতু অসুস্থ ছিল, ইনজিওর ছিল, সেই জন্য কী বলবো মানে বেঁচে গেছি এ যাত্রায়।